شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله আম সম্মানিত আমার দিনী ভাইরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে আমাদের এক দিনী ভাই জাবরুল মিয়া ইংল্যান্ড থেকে একটি প্রশ্ন করেছেন ওনার প্রশ্ন ছিল করোনা ভাইরাস এর জন্য আমাদেরকে যদি ঈদের জামাত পড়তে না দেওয়া হয় তাহলে আমরা কী করবো তো প্রথমে আমি এই জবরুল মিয়া ভাইকে বলবো আলাইকুম সালাম ও রহমতুল্লাহ ওবরাকাত বর্তমানের যে অবস্থা আছে মুসলিমরা মসজিদে যেতে পারছে না মসজিদ বন্ধ আছে সেজন্য ঈদের সময় তারা কি করবে এই প্রশ্নটি বর্তমানে সৌদি আরবের যে মুফতি আছে শেখ আব্দুল আজিজ আল শেখ হাফিজাহুল্লাহ ওনাকে প্রশ্ন করা হয়েছিল ঈদের দিন মানুষরা ঈদের সলাথ ঈদের নামাজ কীভাবে আদায় করবে তো উনি বলেছিলেন যে যেহেতু বর্তমানে মসজিদ বন্ধ আছে এবং ঈদ পর্যন্ত যদি মসজিদ বন্ধ থাকে তাহলে মুসলিমরা তাদের নামাজ ঈদের নামাজ ঘরে আদায় করবে এবং তিনি বলেছেন যে সৌদি আরবের যে কমিটি আছে যে হাইয়াত আত কেবারুল আছে বড় ওলামাদের একটি কমিটি আছে ওই হাই আত হাইয়াত হাই আত কেবারুল ওই কমিটি থেকে একটা ফতোয়া আছে ওই কমিটির ফাতোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ ফতোয়া কারণ ওখানে যে কমিটি আছে ওই কমিটির সবাই বড় বড় আলেম এবং এবং যখন এক একটা ফাতোয়া দেওয়া দেওয়া হয় তখন ওরা বিভিন্ন হাদিস এবং কোরআন থেকে রেফারেন্স দিয়েই ওরা ফাতুয়াটি দিয়ে থাকেন তো ওই হাইয়াত কিবার ললামা বড় বড়ো অলামাদের যে কমিটি আছে ওই কমিটি থেকে একটা ফাতুয়া আছে ফাতুয়াটি হলো যে কেউ যদি ঈদের নামাজ পড়তে যায় এবং নামাজ পড়তে গেলে যদি ঈদের নামাজ শেষ হয়ে যায় তখন সে একা একইভাবে ঈদের নামাজটি পড়ে নিবে তো শেখ আব্দুল আজিজ আল শেখ বলতেছে যেহেতু ফাতুয়া আছে কেউ যদি কারোর যদি ঈদের জমাত মিস হয়ে যায় তখন সে এক একে নামাজ পড়বে তো বর্তমানে যেহেতু নামাজ হচ্ছেই না মসজিদে তাহলে সে অবশ্যই ঘরে তার নামাজটি সে আদায় করতে পারবে মানে ঈদের নামাজ ঘরেই পড়বে এ ছিল শেখ আব্দুল আজিজ আল শেখের ফাতুয়া তো মোটামুটি আমরা ঈদের নামাজ যদি এখন ঈদ পর্যন্ত মসজিদ বন্ধ থাকে তাহলে আমরা ঈদের নামাজ ঘরে আদায় করব। তো নামাজই পড়া দরকার নামাজে আদায় করব কিন্তু ঈদের যে খদবা আছে খোদবাতই দেওয়া প্রয়োজন নেই শুধু ঈদের নামাজ পড়লে যথেষ্ট তারপর আমি বলতে যাচ্ছি যে ঈদের নামাজ পড়ার যে নিয়মটি আছে আমি সংক্ষেপে নিয়মটি আপনার সামনে বলতে যাচ্ছি যে ঈদের নামাজ দু রাকাত দু রাকাতের প্রথম রাকাতে আমরা তাকবির আত হারাম করবো তাকবির হারামের পরে আরও ছয়টি তাকবির অথবা ষাটটি তাকবির দিব মানে আগে তাকবি তাহলে হারাম করব আল্লাহ আকবর এরপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর এভাবে হয় ছয়টা তাকবিদ দিব না হয় সাতটা তাকবিদ দিব কোনো সমস্যা নেই কারণ বিবি আয়েশ রদি আল্লাহ আনহার থেকে একটি হাদিস পাওয়া যায় যে হাদিসটি ইমাম আবু দাউদ রেওয়ায়ত করেছেন সেখানে আয়েশ রদি আল্লাহ আনহা বলেছেন যে রসুল্লাহ সাল আলী ওয়া যখন নাকি ঈদের সলাত আদায় করেছেন তখন তিনি প্রথম রাকাতে ষাটটি তাকবির করেছেন এবং দ্বিতীয় রাকাতে পাঁচটি তাকবির দিয়েছেন তো প্রথম রাকাতে ষাটটি তাকবির যে আয় এসে বলেছেন এটা মানে এমন আছে কি এটা কি তাকবির হারাম ছাড়া নাকি হারাম সহ এটা নিয়ে দুই মত আছে তো মোটামুটি কেউ যদি তাকবিয়াত লেহরাম সহ সাত তাকবির ধরে তাও সমস্যা নেই কেউ যদি তাকবিয়াত লেহারাম ছাড়া সাত তাকবির ধরে তাও সমস্যা নেই মোটামুটি আপনি তাকবিরাত লেহারাম দিবেন এরপরে হয় ছয় তাকবি না হয় সাত তাকবির দিবেন তারপরে দিয়ে ছয় অথবা সাত তাকবির দেওয়ার পরে আপনি সুরাতুলফা তেহা পড়বেন সুরাতুল তেহার পরে সুনত হল সুরাত কফ পরা সুরাত কফ অথবা সুরাতুল আ আলা সাব বেহেস রব্বিক আলা আলা এই দুইটি সূরা থেকে যে কোনো একটি সুরা পরাটে হলো সূন্নত এই দুইটি সুরা না পড়লেও যে কোনো সুরা পড়লেও সমস্যা নেই কিন্তু এই দুইটা থেকে একটা সুরা সুরা পরাটে সুনত তারপরে যেভাবে প্রথম রাকাত পরে নিবে যেভাবে আমরা আমরা যেভাবে আমাদের নামাজগুলো পড়ে থাকি সেভাবেই পড়বে তারপর যখন দ্বিতীয় রাকাতে উঠবে শেষদা থেকে তখন আবার দ্বিতীয় রাকাতে সেজদা থেকে উঠার পরে আবার পাঁচটি তাকবির দিবে আল্লাহ আকবর আল্লাহ আকবর এভাবে পাঁচটি তাকবির দিবে তারপর সুয়াতুল ফাহা পড়বে পরবে হ্যাঁ পড়ার পরে হয় যদি আগে এসে সুরাতল কফ পরে থাকে তাহলে পড়বে সুরাতল আলকামার একতার আবাদ অনশক আলকামার আর আগে যদি সুরাতল আলাপ থাকে তারপরে পড়বে এই মানে এ রাকাতে পড়বে সুরাতল গা মানে প্রথম রাকাতে হয় সুরাত কফ পর্বে অথবা সুরাতল আলা পর্বে দ্বিতীয় রাকাতে হয় সুরাতল কামার পড়বে অথবা সুরাত আসিয়া পর্বে এগুলি পড়া পড়াশুনত এই চারটি সুরের মধ্যে মানে দুইটি সুরা পড়াটা সূন্যত কিন্তু অন্য যে কোনো সুরা পড়লেও আপনার ঈদের নামাজ হয়ে যাবে তা আমরা বুঝতে পারলাম এখন এই ঈদের নামাজে শুধু আমরা যে দু রাকাত নামাজ পড়ি এভাবে দু রাকাত নামাজ শুধু একমাত্র অতিরিক্ত তাকবির প্রথম রাকাতে সাতটা তাকবির আর দ্বিতীয় রাকাতে পাঁচটা তাকবির শুধু এটাই পার্থক্য আর বাকি সব আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবেই আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন ওসরল্লাহ ও আলা সঈদ্দিন মোহাম্মদ ওয়াল আলহি ও সাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ও ও বরাকাতু